ব্যাপক ক্ষতির সম্মুখীন চাষিরা। একদিকে করোনার আবহে সারা দেশে গৃহবন্দী হয়ে সংকটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে সাধারণ মানুষ, সেই সাথে গত কয়েকদিন হু হু করে তাপমাত্রার পারদ ক্রমশই চড়ছে। আর এরই মাঝে রবিবার রাতে কালবৈশাখী ঝড়ে নদিয়ার করিমপুরের বিস্তীর্ণ অঞ্চলে চাষের জমি ব্যাপক ক্ষতির মুখে, বিশেষ করে কলা চাষে ব্যাপক ক্ষতি হয়েছে সেই এলাকায়। এক চাষি জানান, ধার করে অর্থ জোগাড় করে তার 12 কাঠা জমিতে এবার কলা চাষ করেছিলেন তিনি, কিন্তু গতকালের কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে কলা গাছগুলি, ফলে ক্ষতির মুখে ওই কলা চাষিরা। কি করবেন তারা এখন ভেবে পাচ্ছেন না। যে বর্তমান যে দেশের যে অবস্থা, যে কাজকর্ম তো এমনিতে নেই, আর যে গত রাত্রে ঝড় হয়েছে, ঝড়ে আমার 12 কাঠা জমি ছিল কলার জমি, তো প্রায় 70-80টা ক্ষতি হয়েছে কলা গাছ, তো প্রত্যেকটা মিলে 15-20 টাকার মতো ক্ষতি হয়েছে। তো আমরা গরিব মানুষ, কী করে চলবো না চলবো সেটা ভাবছি, তো এখন কী করবো, তো কাজকর্ম চলছে না, এতই অবস্থা। কমল দত্তের রিপোর্ট, নদিয়া।